মাঠের অনুশীলনের সময় একে অপরের সাথে কথা বললেন না সাকিব তামিম। মিরপুরে পুরো তিন ঘন্টা ব্যাটে বলে ঘাম ছড়ালো টাইগাররা। যুক্তরাষ্ট্র থেকে ফিরেই দলের সাথে যোগ দিয়েছেন সাকিব। নেটে ব্যাট ও বোলিং অনুশীলন করেছেন টাইগার অলরাউন্ডার। রেল লাইন বহে সমান দরাল, অথচ কথা হয় না চিরকাল। সাকিব তামিমের সম্পর্ক এখন যেন তেমনই, দুজন হেঁটে যান পাশাপাশি, তবুও যেন মাঝে সহস্র মাইলের দূরত্ব। যুক্তরাষ্ট্র থেকে ফিরে মাঠের অনুশীলনে সাকিব, ফিল্ডিং সেশনে কাছাকাছি চলে এলেন তামিমের, মাঝে দেয়াল কেবল তাসকিন। পজিশন ঠিক করতে কি একটা ইঙ্গিত করলেন তামিম, তাতে কতটা সাড়া দিলেন সাকিব কে জানে। পুরো তিন ঘন্টার অনুশীলন সেশনে কেবল এই একটাই দৃশ্য। নেট ব্যাটিংয়েও ছিলেন পাশাপাশি, সেখানেও কথা নেই দুজনের, কথা হলো কেবল ব্যাটে বলে। তামিম সাকিবের বন্ধুত্বের রসায়নে নতুন মোড় নেবে, মিরপুরে সাকিবকে দেখে এগিয়ে যাবেন তামিম, অথবা তামিমের সাথে হাই ফাইভ করবেন সাকিব, দেখা যায়নি তেমন কিছুই। 2022 আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন মিরাজ, তারই স্বীকৃতিস্বরূপ এই অলরাউন্ডারকে ক্যাপ পাঠিয়েছে আইসিসি। গর্বের সেই ক্যাপ নিয়ে লিটন রাব্বিদের উচ্ছ্বাস, পিঠ চাপড়ে দিলেন ক্যাপ্টেন তামিম। ইন্ডোরে ব্যাটিং শেষে আবারও মূল মাঠে ফিল্ডিং সেশন, তারই ফাঁকে সাকিবকে নিয়ে আলাদা করে কথা বলতে দেখা গেল কোচ হাতুর সিংহকে। দলের গুরুত্বপূর্ণ সদস্যকে কি বার্তা দিলেন হেড কোচ, কেবল তিনিই জানেন। সবশেষে মাঝমাঠে চিফ সিলেক্টর মেনহাজুল আবেদিন নান্নুর সাথে হাতুর সিংহের কথোপকথন। পুরো টিমের কর্মচঞ্চল দিনে আফসোস হতে পারে একটাই, সাকিব তামিমকে দেখা গেল না হাত মেলাতে। সাকিব তামিমের দ্বন্দ্ব মিটুক বা না মিটুক, দিন শেষে বাংলাদেশকেই জয় দেখতে চান ক্রিকেট ভক্তরা। একটা হেলদি ড্রেসিং রুম এবং ম্যাচের দিনে সমৃদ্ধ স্কোরবোর্ড, আর কি চাই। 22 গজের ময়দান কেঁপে উঠুক বাঘের গর্জনে। শাহান পাপন, ডিবিসি নিউজ, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।